ত্রিপুরা মাধ্যমিক অর্থনীতি সাজেশন, ঠিক আছে? অর্থনীতি সাজেশন 2023, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের অর্থনীতি সাজেশন নিয়ে আলোচনা করব, মানে ইকোনমিক সাজেশন। তো ইকোনমিক সাজেশনের মধ্যে তোমরা দেখতে পাবে যে টোটাল চ্যাপ্টার রয়েছে 4টা, উন্নয়ন, ভারতের অর্থনীতির ক্ষেত্রসমূহ, অর্থ, ঋণ, বিশ্বায়ন, ঠিক আছে? এখানে 4টা চ্যাপ্টার রয়েছে, 4টা চ্যাপ্টার থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে। তো 3টা থেকে আসবে একটা, এ দুইটা, তারপর এ তিনটা থেকে আসবে দুই মানের, বুঝতে পারছো? তো দুই মানের, এ দুই মানের, আর একটা অধ্যায় থেকে আসবে চার মানের, অর্থ, ঋণ, এটার থেকে, বুঝতে পারছো? তো দেখো আজকে যে সাজেশনটা দেব আমি তোমাদের, আমি আজকে এই অর্থনীতির মধ্যে আমি সবগুলি ওয়ারবুক, ছায়া, পারুল, গোডল সবগুলি থেকে মিলিয়ে, বই থেকে মিলিয়ে আমি তোমাদের টোটাল 22টা প্রশ্ন সিলেক্ট করেছি উন্নয়ন থেকে, এগুলি থেকেই আসবে, ঠিক আছে? তো যারা পাস করতে চাও এগুলির মধ্যেও আরও কম আছে, 7-8টা করে আছে প্রত্যেকটার মধ্যে। যেমন 2 নম্বর, ভারতের অর্থনীতির ক্ষেত্রসমূহ, এখান থেকে আমি 2 মান দিয়েছি, টোটাল দিয়েছি 19টা, ঠিক আছে? এগুলি পড়লে আর তোমাদের এক্সট্রা কিচ্ছু পড়তে হবে না। তারপর 3 মানের, 3 নম্বর, অর্থ, ঋণ থেকে 4 মানের দিয়েছি 16টা, তো 16টা পড়তে হবে না, শুধু 5 থেকে 6টা প্রশ্ন শিখলেও হবে তোমাদের, ঠিক আছে? যারা নাকি চাও যে শুধু পাস করলেই হবে, মানে রিক্স নিয়ে পড়বা আর কি, আর যারা চাও যে কোনো রিক্স নিতে চাও না, যে আমাদের কমন পড়তেই হবে, তোমাদের জন্য এই সবটুকু। যেমন বিশ্বায়ন থেকে 2 মানের, এই টোটাল দিয়েছি 21টা, ঠিক আছে? তো পুরো অর্থনীতির মধ্যে এগুলিই আসবে, বুঝতে পারছো? তো দেখো অর্থনীতি সাজেশনটা এরকম, তোমরা পিডিএফটা আমার থেকে অবশ্যই মানে নেবে। তো পিডিএফটা নিতে হলে অবশ্যই তোমাদের তো কিনে নিতে হবে, 50 টাকা লাগবে। তো এই মানে তোমরা আমাকে যদি ফোনপেতে দাও, দিয়ে যদি স্ক্রিনশট দাও, ওই নাম্বারে আমি দিয়ে দেব, ঠিক আছে? তো এই অর্থনীতির মধ্যে দেখো টোটাল, এটা এই চ্যাপ্টারটার নাম হলো উন্নয়ন, বুঝতে পারছো? উন্নয়ন প্রথম চ্যাপ্টার। তো এই উন্নয়ন থেকে আমি টোটাল তোমাদের যে প্রশ্নগুলি দিয়েছি, 22টা প্রশ্ন দিয়েছি, 1 নম্বর, যেমন উন্নয়ন কাকে বলে, অথবা উন্নয়নের চিরাচরিত ধারণাটি লেখো, ঠিক আছে? এটা একটু বড় হয়েছে, কারণ উন্নয়নের চিরাচরিত ধারণাতে মিলে লিখছি। তো 2 নম্বর, কি জাতীয় এক বল থেকে বোঝো। 3 নম্বর, কি অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার ভূমিকা। দেখো আমি কত সুন্দর করে পয়েন্ট করে লিখেছি, তোমরা দুই তিনটা পয়েন্ট দিবা, একেবারে হয়ে যাবে। 4 নম্বর দিয়েছি, ভারতকে উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য করা যুক্তিযুক্ত কেন। তারপর 5 নম্বর দিয়েছি, জাতীয় উন্নয়ন বলতে কি বুঝো। 6 নম্বর দিয়েছি, মানব উন্নয়ন সূচক বা SDI কি, এটি কীভাবে প্রয়োগ করা হয়, বুঝতে পারছো? তারপরে দেখো এটা 15 নম্বর, তোমরা PDFটা নেবে সবগুলি পেয়ে যাবে, ঠিক আছে? যেমন এটা খুব ইম্পর্টেন্ট, উন্নয়ন সর্বাধিক হলে এই পৃথিবীর পক্ষে কী কী সমস্যা সৃষ্টি হতে পারে, ঠিক আছে? এটা, তারপর মানব উন্নয়ন শিক্ষার ভূমিকা তো দিয়েছি। দেখো টোটাল এই 22টা আছে, ঠিক আছে? উন্নয়নশীল দেশ কাকে বলে, দেশের দুটি বৈশিষ্ট্য। তো এই টোটাল 22টা প্রশ্ন দিয়েছি এই উন্নয়ন থেকে। এবার আসি ভারতীয় অর্থনীতির ক্ষেত্রসমূহ, ঠিক আছে? তো এটার থেকে 2 মানের আমি দিয়েছি 19টা মতো করে দিয়েছি। তো দেখো যেমন 1 নম্বর, ভারতের প্রাথমিক ক্ষেত্র কী, উদাহরণ দাও। তারপর মাধ্যমিক ক্ষেত্র কী, তারপর সেবা ক্ষেত্র কী, মৌসুমী বেকারত্ব কী, ভারতের আয় বৈষম্য হ্রাসের জন্য ভারত কী পদক্ষেপ নিয়েছে, এমন করে টোটাল আমি তোমাদের 19টা দিয়েছি, ঠিক আছে? তো অবশ্যই PDFটা নেবে, একদম হাতের কাছে সব পেয়ে যাবে। PDFটা নিয়ে জেরক্স দোকান থেকে জেরক্স করে নেবে, আর এগুলি শুধু পড়তে থাকবে, ঠিক আছে? তো খুবই সুবিধা হবে, তাই না? তো এবার এটা হলো বিশ্বায়ন, ঠিক আছে? ভারতের অর্থনীতি বিশ্বায়ন, বিশ্বায়ন ভারতের অর্থনীতি, এটার থেকে 2 মানের আমি দিয়েছি, টোটাল 21টার মতো দিয়েছি। 1 নম্বর, বিশ্বায়ন বলতে কি বুঝো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দিয়েছি 2 নম্বর দিয়েছি, বিশ্বায়নের মূল উদ্দেশ্যগুলি কি, ঠিক আছে? এমন করে টোটাল তোমাদের আমি কয়টা দিয়েছি, 21টা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে? তো এবার শেষ চ্যাপ্টার রয়েছে অর্থ ও ঋণ, ঠিক আছে? তো অর্থ ঋণ এটা হলো 4 মানের চ্যাপ্টার, ঠিক আছে? এটার থেকে 4 মান একটা আসবে। তো দেখো তোমরা যারা চাও যে শুধু পাস করার জন্য, তাহলে তোমরা শুধু এই প্রশ্নগুলি পড়বা, যেমন অর্থ কী, অর্থের কয়েকটি কাজ এটা পড়বা, তারপর পড়বা ভারতীয় রিজার্ভ ব্যাংকের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজগুলি বা কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলি, ঠিক আছে? বা প্রয়োজনীয়তাগুলি এই প্রশ্নটা শিখবা। তারপরে এই প্রশ্নটা শিখতে পারো যারা শুধু পাস করতে চাও, ভারতীয় অর্থনীতি বাণিজ্যিক ব্যাংকের কাজগুলি, ঠিক আছে? বাণিজ্য ব্যাংকের কাজগুলি এটা শিখবা, পুরো উত্তরটা হলো এটা, ঠিক আছে? তারপরে এটা শিখতে পারো যারা শুধু পাস করতে চাও আর কি, তাদের কোশ্চেনগুলো দেখাচ্ছি, চেক কি, চেকের মাধ্যমে নগদ লেনদেন অপেক্ষে কীভাবে সহজতর হয়, এটা শিখ। তারপর এটা শিখতে পারো অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলি কী কী, আর কয়েকটা অসুবিধা,
তারপরে এটা শিখবা চাহিদা আমানত বলতে কি বোঝার সুবিধাগুলো এটা শিখতে পারো আর শিখতে পারো এই দুইটা প্রশ্ন ঠিক আছে যে উন্নয়নে ঋণের ভূমিকা কি এটা আর হয়েছে বন্ধক বলতে কি বোঝা ঠিক আছে ষোলো নম্বর অবধি ঠিক আছে এতটুকু পড়লে হয়ে যাবে আমি এখন যে প্রশ্নগুলো দেখেছি এগুলি যারা পাস করতে চাও তাদের জন্য এগুলি যথেষ্ট বুঝতে পেরেছ তো আজকের ভিডিও এতটুকু তো এই ভিডিওটা অবশ্যই তোমাদের হেল্পফুল হয়েছে আশা করি তো তোমরা যদি চাও তো পিডিএফটা নেবে ঠিক আছে যদি নিতে চাও পিডিএফটা কম্পিউটার দোকানে জেরস করি অবশ্যই ভালো করে পড়তে পারো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ মাধ্যমিক পরীক্ষা রিলেটেড আমি অনেক ভিডিও আপলোড করব তোমাদের যেগুলি তোমাদের খুবই হেল্পফুল হবে ইংলিশ রিলেটেড বিশেষ করে আমি ইংলিশের প্রতিটি প্রশ্ন বুঝিয়ে দেব আর যারা ভাবো যে এই প্রশ্নগুলি পড়লে কমন আসবে অবশ্যই কমন আসবে আমি সবগুলোটিকে মিলিয়ে তো দিয়েছি ঠিক আছে তো ধন্যবাদ।